জানে যে আমার প্রতি পরমেশ্বর প্রাণের প্রাণনাথ ভোলা নাম সেই নিশিটাতে আমার ঘরে গ্লা ফেলে আমায় কিছু না জানি আমায় কিছু না বলে কোথায় গেছে এই নারক ঠিকই জানে তা না হলে নারদ হাসবে না কেন এই কথা চিন্তা করে আর মাতা পার্বতী আজ নারদকে সে হাতে ধরে কি বলছে ছড়িয়ে যায় ওরে বিজয়া তোরে খুলিয়া মাসির মা খাইয়ে
যেন ভোলা আমার সতী নিয়ে কৈলাসে আসতে পারে माता पार्वती जय विजय देवी बोलते
মহাকে অতি যত্ন সহকারে সাজিয়ে নিয়ে উপস্থিত হতে করেছে কৈলাস পর্বতে। আজ মাতা পার্বতী কি করেছে? আকাশকে সিংহ বাহনের দিকে চলে আর কৈলাস থেকে বাইরে হয়েছে। মাতা পার্বতী সেই সিংহ বাহনের দিকে চলে চলতে 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 পৌঁছে যায় সেই সরজা নদীর ঘাটে। সেখানে গিয়ে দেখে যে বেলা একেবারে শেষ হয়ে আসছে। ঘাটে বাঁধা আছে মাঝির নৌকা, আর সেখানে বসে আছে এক নারী। এই নারী হলো এক মাঝির। তুমুল ভরা বইছে নদীতে বা এমন সময় সেই মাতা পার্বতী সিংহ যখন সরজানদের ঘাটে পৌঁছে দেখে সেই মাঝি বউকে, তখন মাতা পার্বতী সেই মাঝি বউকে দেখে আর জিজ্ঞাসা করে বলছে, কি বলছে? ওকে মাঝি বউ, তুমি আমার একটা কথা শুনবে। মাঝি বউ বলছে, কি কথা? বলে, ওগো মাঝি বউ, তুমি কি এমন আকৃতির একটা লোক নদীর এপার থেকে ওপারে নিয়ে গেছো, বা তুমি দেখেছো এমন আকৃতির লোক যার সারা গায়ে আছে ছাই বর্ষ মাখা, মাথায় আছে জোটা, পরনে আছে বাঘছালা, হাতে আছে ডমরু ত্রিশূল, আর সঙ্গে আছে তার একটি বিষহ সারগরু? সে মাঝিবু বলছে যে, না না বাবা, আমি সকাল থেকে সন্ধ্যা অব্দি ঘাটে বসে আছি, কিন্তু এমন আকৃতির কোন লোক নদীর এই পার থেকে ওই পারে নিয়েও যায় না, আর এমন আকৃতির লোক আমার নজরও পড়ে নাই। তাই হচ্ছে মাতা পার্বতী মাঝি বউকে ডেকে তখন বলছো, গো মাঝি বউ, তাহলে তুমি আমার একটা কথা রাখবে? মাঝি বউ বলছে, কি কথা শুনি? বলছো, গো মাঝি বউ, তুমি আমার সঙ্গে সই পাতাবে? যদি তুমি আমার সঙ্গে সই পাতাও, তাহলে তোমার ঘর আমি ধনা একেবারে পূর্ণ করে দেব। আজ এই কথা বলে মা কি করেছে? আজ বিনয় করে মা জননী সেই মাঝি বউকে দেখে আর বলছে, তুমি যদি আমার সঙ্গে সই পাতা, তাহলে আমি তোমার ঘর ধনরত্ন একেবারে পূর্ণ করে দেব। আজ এই কথা বলে মা তার ভয়া জগৎ জননী দশপূজা রূপ দেখিয়ে সেই মাঝি বউকে দর্শন দিলেন। সেই মাঝি বউ মায়ের দশপূজা জগৎ জননী রূপ দেখে তার সঙ্গে সই পাতানোর জন্য রাজি হয়ে গেল। আজ সেই মাতা পার্বতী মাঝি বউয়ের সঙ্গে সই পাতিয়ে নিল, আর দুজনের সই পাতার পর মাঝি বউকে ডেকে আর মাতা পার্বতী কি বলছে? ও সই দে
পাঠিয়ে নিয়েছি, কিন্তু এরপরে আমাদের যেটা করতে হবে না, তোমার গায়ে যা কিছু পরনে গয়নাকাটি সহ বস্ত্র আছে সব কিছু আমায় খুলে দাও, আর আমার গায়ে যা কিছু পরনে আছে আমি সব তোমায় খুলে দিচ্ছি। আর সেই নদী ঘাটে মাতা পার্বতী সেই মাছ বউকে বলছে, কি বলছে, নদী ঘাটে হইয়া মন কথা বলে বারংবার আমি ও পারে যাবো, আমার কিন্তু খুব খারাপ আছে।
এই কথা শুনে সেই ছদ্মবেশী মাঝিবু ধীরে ধীরে নৌকাকে আবার সেই নদীর ঘাটে এসে পৌঁছেছে। এসে পড়ে বলছে সেই বাবা ভোলানাথকে, বলছে দেখো বুড়া, আমার জীর্ণ কাঠের তৈরি নৌকা দুজনের বেশি ঘাট সইতে পারবে না, ও তুমি আর আমি তোমার অত বড় গরু করবো আমি নিয়ে যেতে পারবো। তা যে তুমি এক কাজ করো, তোমার সাধুকে তো বলো সাঁতার কাটে নদীর ওই পারে যাতে। তাই করেছে দেবাদেবীর ভোলানাথ, তার সে বাহন সাগর থেকে সাঁতার কেটে নদীর ওপারে যেতে বলেছে। এদিকে যেই না সেই নৌকাতে উঠতে গেছে দেবাদেব ভোলেনাথ, অমনি ছদ্মবেশী মাঝি বউ কি বলছে, ওহে নীতি নীতি যাও হে তুমি যখন